সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা, ভাই বোন যারা আছে, অনেকদিন পর নির্বাচনের পরে এরপরেও আসছি। মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছিলাম এবং 12 তারিখে ব্যাক করেছি। আসার পরে একটা পার্টির সুবিধা ছিল, বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে FB অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ডকে। এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে 2023-এর অ্যাওয়ার্ডটা দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল, প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল, যে কারণেই তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। নায়ক থেকে খল অভিনেতা, আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা, একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে। যেমন ছোট্ট একটা কথা বলি, আমার ছোট মেয়ে, ওর নাম হচ্ছে নামিরা রহমান, ও স্কুলে, ও ক্লাস 7 এখন পড়ে, ও যখন ক্লাস 3-4 পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে এই ভিলেনের মেয়ে, ভিলেনের মেয়ে, তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করতো। পরে টিচার ডেকে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো, ওদেরকে মারধর করছো। ম্যাডাম আপনি আমার বাবাকে তো চিনেন? হ্যাঁ। আমি তো এইটাই তাদেরকে বুঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান, বাট সে ভিলেনের অভিনয় করে। তা আমি সেরকম যে আমার প্রায় 400-এর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে, প্রায় 300-এর কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি, এখন করছি নেগেটিভ রোল, মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি। তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি, খল অভিনেতা। নির্বাচনের সময় আমরা দেখলাম যে খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তী নির্বাচন পরবর্তী যে ঘটনা